নানান ছলাকলায় ভুতুরে বিল হচ্ছে ওয়াসার। কখনো বাণিজ্যিক ভবন হয়ে যাচ্ছে আবাসিক ভবন, আবার কখনো ভবন নির্মাণের তথ্য করা হচ্ছে গোপন। রাজধানীতে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ভবনে গভীর নলকূপ স্থাপনের বিষয়টি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, লুকিয়ে করছেন বিল জালিয়াতি। এমনও আছে যে একই রকম পাশাপাশি ভবনের কোনোটির মাসে বিল হচ্ছে 2 লাখ টাকা, আবার কোনোটির বিল আসতেছে হাজারের ঘরে। আবার গ্রাহকদের কেউ বিল কমানোর জন্য বের করছেন নানান ধান্দা। ওয়াসার পানি ব্যবহারে বছরের পর বছর চলছে নানান তালবাহানা, আর এই তালবাহানায় একদিকে যেমন পকেট কাটছে গ্রাহকদের, তেমনি আবার পকেট ভারী হচ্ছে অসাধু বিলিং কারবারিদের। মাঝখান থেকে সরকার যে রাজস্ব হারাচ্ছে তা দিনের আলোর মতো স্পষ্ট। অভিযোগ আছে ওয়াসার পানি ব্যবহারে রকমারি কাণ্ড ঘটছে খোদ মিটার রিডারদের হাতেই, কারণ বিল কমানোয় কিংবা বাড়ানোয় তাদের হাতেই নাকি একটা কারিশমা আছে, যে কারিশমায় তারা অতিশয় পারদর্শী। ওয়াসার পানির বিলে এমন তেলেসমাতি কাণ্ডের 2-1টির শাস্তি হলেও কার্যত কোনো সমাধান হয় না, কারণ ওয়াসার 2-1 জন অসাধু বড় কর্তাই এমন অনিয়মের সাথে জড়িত। এসব কারসাজির লাগাম টানতে 3 মাস অন্তর মিটার রিডারদের বদলির নির্দেশনা থাকলেও সেখানেও আছে নানান চাল। চালাচালির কারণে অনেকে বছরের পর বছর থাকছেন একই এলাকায়। যদিও ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে দুর্নীতির ব্যাপারে শূন্য সহনশীল নীতি নিয়েছে তারা, সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।